ইয়ং মানুষ তুমি এসব পারবে না, গোবর গোবর কেন হাতাইতেছো? নিজের মানুষ ছাড়া আপনার যে বাইরের মানুষ দিয়ে আপনার খামার চলে না, মানুষে অনেকটা পছন্দ করছে না বা এইগুলা আমি পারবো না বারবার লোকে বলছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের আজকের পর্বে। দর্শক, আজকের পর্বে আমরা চলে এসেছি বিশ্বনাথের চাঁদপুরে। এখানে আমাদের সুমন আহমদ ভাই একটি ডেইরি ফার্ম করেছেন। তো আসলে ডেইরিতে কতটুকু সম্ভাবনা রয়েছে বা উনার শুরুতে কতটুকু প্রতিবন্ধকতা ছিল সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো সুমন ভাইয়ের সাথে। তো চলুন দর্শক আমরা বিস্তারিত কথা বলি এবং দেখি উনার ফার্মটি। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার তো বেশ সুন্দর ফার্ম। এখানে কতটা গরু আছে? এখানে আমার তো 34টা গরু। 34টা? এগুলো কোন কোন জাতের আছে? একটা ফ্রিজিয়ান আছে, আপনার শাইওয়াল ফ্রিজিয়ান মিক্স আছে, এরকম আছে। আর ষাঁড় কেমন, গাভী কেমন, বাছুর কেমন? আমার গাভী আছে 16টা আর বকনা আছে 11টা। বকনা আছে 11টা, জি। আর বাদ বাকি আছে আমার ষাঁড় আছে আপনার 3টা আর বাদ বাকি বাছুর। বাছুর রয়েছে, আচ্ছা। এই যে ফার্ম করতেছেন, তো কতদিন থেকে আসলে ফার্মের দিকে আসা হলো? আমার দেখতে হইলো আপনার 660 থেকে আমি শুরু করেছিলাম আর এদিকে এই গেছি। আর শুধু ডেইরি সেক্টরে আছেন নাকি কোনো ফ্যাটেনিং এর বা মোটা তাজা করণের গরু? এটা তো ঈদ সিজনে আপনার ওই যেগুলো সারগুলো বড় হয় ওগুলো আমরা ঈদের সিজনে বিক্রি করি, নাহলে আন সিজনে বিক্রি করি। বেশিরভাগ ঈদ সিজনে আমরা মানে এখান থেকে যে সারগুলো উৎপাদন হয় এইগুলাই আপনি সেল করেন? সেল করি। আর এক্সট্রা কোনো ক্রয় করে এইগুলো আনে? এক্সট্রা ঢুকাইলে আপনার রোগ জীবাণু ঢুকে বাইরের গরু ঢুকাইলে। আচ্ছা, তো ডেইরি খামারে অনেকে বলতেছে লস বা সম্ভাবনা কম, এটা আপনি কেমন দেখতেছেন? এটা লস তো হলো আপনার নিজের মানুষ থাকতে হবে পার্মানেন্টলি, নিজের মানুষ ছাড়া আপনার যে বাইরের মানুষ দিয়ে আপনার খামার চলে না। আচ্ছা, আপনার নিজে থাকতে হবে, পাশাপাশি আপনি গার থাকতে হবে আর কিছু রোগ রোগ জীবাণু কথা মানে জানতে হবে, ধারণা থাকতে হবে। আচ্ছা, ডেইরির ক্ষেত্রে এখন তো খাবারের দাম অনেক বেশি, জি। তো খাবারের দাম দিয়ে কি আপনার যে দুধ পাচ্ছেন সেটা পোষাচ্ছে? আমার তো এগুলা যে ফিড আছে না বাজারে এগুলা আমি ইউজ করি না, আমার তো প্রাকৃতিক খানি আছে, আবার প্রচুর ঘাস আছে, ঘাসের জমি আছে, ওগুলো আমি ইউজ করি। আর দানাদার জাতীয় কিছু? দানাদার হয়তো আপনার ওইগুলা এই মিক্সার মানে জানি সিলেট থেকে, সিলেট থেকে বানিয়ে নিয়ে ছয়টা আইটেম দিয়া মানে জানি কি কি আসলে এগুলা আপনার রাইস পালিশ আছে, আবুটা গুড়া আছে, আপনার কালো জিরা আছে, এরকম ছয়টা উপাদান মানে জানি ছয়টা উপাদান দিয়ে তৈরি করতেছেন। এগুলা বস্তা কত টাকা পড়ে? এটা কেজি কেমন টাকা? 2100 টাকা। 2100 টাকা পড়ে? 2100 টাকা প্যাকেট, প্যাকেট পড়ে, জি। আচ্ছা, এই যে আপনি খাবার দিচ্ছেন দানাদার এবং ঘাস এই সেই দিচ্ছেন, তো এইটা দিয়ে মান্থলি কি আপনার লাভ হচ্ছে? আমার মান্থলি লাভ হচ্ছে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেমন টাকা অনুমান? আপনার এভারেজ আমার 30,000 টাকা এভারেজ। এখন তো আপ ডাউন হয় আপনার 50-এর উপরে, এখন আমার বেশিরভাগ গাভী আছে প্রেগনেন্ট। প্রেগনেন্ট হলে এই ক্ষেত্রে তো একটু আমার রানিং রানিং আপনার বিজনেসটা। আচ্ছা, আর দুধ কত টাকা করে আপনাদের এদিকে বিক্রি হয় বা দুধের রেটটা? দুধের রেটটা আমরা যে খাবার খাবার অনুপাতে দুধের রেটটা একটু কল অল্প 69 টাকা পার লিটার। আচ্ছা, এটা পাইকারি বিক্রি করতে? পাইকারি বিক্রি করতে। খুচরা কি বিক্রি হয় না আপনাদের? খুচরা মানে আমরা তো বিক্রি করতে পারি 100 টাকা লিটার। 100 টাকা বিক্রি কি হয়? আপনি কি খুচরা বিক্রি করেন? খুচরা বিক্রি করতে পারি। কেমন সংখ্যক খুচরা বিক্রি? অনেকটা আছে। তাহলে তো বেশ ভালো। আচ্ছা, আর এই যে গরু পালন করতেছেন, গরু পালনের ক্ষেত্রে তো বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে বিশেষ করে নতুন অবস্থায়। তো নতুন অবস্থায় যখন খামার শুরু করেছিলেন তখন কি কি প্রতিবন্ধকতা পেয়েছিলেন? যে আফাইসি আপনার নতুন অবস্থায় আপনার গরুর আমরা বুঝতে পারছি না রোগ 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 রোগে বেশি হচ্ছে আপনার, আর দ্বিতীয়ত আপনার মানুষে অনেকটা পছন্দ করছে না বা এইগুলা আমি পারবো না বারবার লোকে বলছে, কিন্তু আমার ধারণা ছিল আমি পারবো। অবশ্যই অনেক সমালোচনা হয়েছিল, সমালোচনা ওটা না করে আমি নিজে নিজে আমি চেষ্টা করছি যাতে এটা করা যায় কি। আচ্ছা আচ্ছা, অনেকটা একজন নতুন মানুষের অনেকটা ব্রেক পেতে হয় এরকম। আচ্ছা, বিশেষ করে সমালোচনাটা? সমালোচনা বেশি, এই তুমি তো ইয়ং মানুষ তুমি এসব পারবে না, গোবর গোবর কেন হাতাইতেছো? গরুর ফার্ম করতেছেন, গরু ফার্মের ক্ষেত্রে তো বিভিন্ন প্রতিবন্ধকতা বা বিভিন্ন সমস্যা দেখা দেয়, মনে করেন বিভিন্ন রোগ ব্যাধি আছে, তো রোগ আসলে কি কি হয় একটা গরু? একটা আমরা ডেইরিতে সাধারণত আপনার ক্যালসিয়াম শর্ট মানে আর মিস্টাটিস প্রবলেম উলন একটু প্রবলেম হয়, ওই ধরনের একটু প্রবলেম হয় বেশি, আর তো সাধারণত আপনার খাদ্যটাকে অনেকটা প্রবলেম হয়, গ্যাসের সমস্যা হয় এরকম। আচ্ছা, মেস্টাইটিস আপনাকে কেমন এটা করেছিল? আমার প্রথম অবস্থা হয়েছিল কিন্তু এখন হয় নাই। প্রথম অবস্থায় আপনি পরে কিভাবে এটা মানে? এটা তো আমরা ওই যে টাইম লেভেল মানে দুটা
ক্লিয়ারলি দুধটা দহন করতে হয়, দুধটা মাঠে রাখলে স্টাডিতে হবে, বা আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা দাঁড়ানো থাকতে হবে একটা গাভী, আর গাভী যদি দাঁড়ানো না থাকে আধা ঘন্টার ভিতরে আপনার শুয়ে পড়েতে আপনার স্টাডিতে আক্রমণ করে তখন দুধ কত পেতেন এবং রিকভারি হওয়ার পরে কত পেয়েছেন? আচ্ছা, এবার আসে বাসস্থানের বিষয় নিয়ে। আপনি তো মূলত এই শেডটাই নির্মাণ করেছিলেন ফার্মের জন্য? জি, আমার প্রথম অবস্থা সেটা আর সিস্টেম ছিল, কিন্তু আবদ্ধ অবস্থায় ছিল, চতুর্দিকে দেয়াল ছিল, হ্যাঁ আবদ্ধ, আর এইরকম খাবারও জায়গা ছিল, একটা পানি একটা খাবার, দুটা গাবে একটা পানি খাবার খাবে। আচ্ছা, এরকম মানে চারিটা টিকে ছিল, কিন্তু চারি আসিল না, কিন্তু এমনি আসিল। আচ্ছা, বালতিতে আমরা খাবাই, বালতিতে। আচ্ছা, এরপরে যে অনেকে এখন বলতেছে যে চারি থেকে বালতি ভালো, আর আপনি বালতি থেকে আসছেন চারিতে, আমরা জানি না পানি থাকবে, আবার খাবার থাকবে, শুকনা খাবার খাওয়াই আমরা, ড্রাই খাবার, আর পানি আপনার গরমের দিনে বেশি দরকার। আচ্ছা, পানি কি অল টাইম রাখতেছেন? অল টাইম রাখতেছি, এখন শীতের সময় একটু আপনার ওয়েদারটা জোর, আর ইলেকট্রিক একটু প্রবলেমের জন্য আমরা পানিটা একটু আপনাদের প্রাণী সম্পদ থেকে মানে আপনাদেরকে এরকম সাজেশন দিয়ে, না আপনারা নিজেরা নিজেদের? আমরা প্রাণী সম্পদে তাকে সাজেশন দিচ্ছি, আমাদের প্রাণী সম্পদ অফিসে অনেকটা আমরা সার্ভিস দিতে পানির পাত্রের ভিতরে কতটুকু? এটা আছে আপনার 1 ফুট, ডিপ 1 ফুট, আর দৈর্ঘ্য প্রস্থ 1 ফুট, 1 ফুট, 1 ফুট আড়াই ফুট, 1 ফুট আড়াই ফুট, আর এটা সরি 1 ফুট, 1 ফুট আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য। আপনার 10 ফুট রাখছি, আর একটা গরুর 8 ফুট রাখতে হয়। আপনি 10 ফুট কেন রাখছি? আপনার বাচ্চা দিতে হলে অনেক প্রবলেম হয় সেই ক্ষেত্রে, এই জন্যই মূলত আপনি 10 ফুট রাখছি। 10 ফুট রাখা কি আপনি ভালো একটা সুবিধা দেখতেছেন না আপনারা এই জায়গাটা বেকার কি মনে? না না, 10 ফুট রাখা আমার ভালো হয়েছে, যে একটা যে আবর্জনাটা পরে ওগুলা সহজে তোলা যায়, বা একটা গাভীর বাচ্চা দেওয়ার সময় কোন প্রবলেম হয় না, এরপরে পিছন দিকে ওনায় আসে চলাফেরা চলাফেরা করা যায়। আচ্ছা, আমরা একটু ওই পাশে যাই, এই দুইটা গাভী আলাদা রাখার কারণ কি? এটা আলাদা রাখার কারণ হলো আপনার একটা গাভী আপনার হাতে একটু প্রবলেম হয়, সেই জন্য মুভিং করতে হয় একটু সমস্যা, এর জন্য মুভিং করবে। বাসুর আলাদা এবং গাভী আলাদা রাখার সুবিধা আসলে কি? গাভী গুলো আপনার পর্যাপ্ত পরিমাণ দুধ আমরা একটা গাভী বাচ্চা দিতে পারবো, আর যদি বাটি নিয়ে খাবার দিতে আপনার একটা গাভী 10 কেজি একটা হোয়াইট এর বাসুরে মিনিমাম 1 লিটার দুধ লাগে, এই ক্ষেত্রে আমরা পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াইতে ফিডার দিই, ফিডার দিয়ে মূলত গাভী বাছুর গুলাকে দেই। আচ্ছা, আর 1 বছরেরটাতে কত বলছিলেন না? 10 মাসে 1 লিটার? না, 1 কেজি, 10 কেজি ওজনের, 10 কেজি, সরি, 10 কেজি ওজনের 1 লিটার দুধ লাগে, সেক্ষেত্রে আমরা ওয়াইট অনুযায়ী আমরা দুধ দেই। আচ্ছা, কতদিন পর্যন্ত দুধ খাওয়ানো হয় বাছুর? 3 মাস, 3 মাস, 3 মাস। আচ্ছা, এরপরে এগুলাকে ওই পাশে নিয়ে আসেন না? না, ওই যে আমরা দানাদার খাদ্য দিই, দানাদার খাদ্য শেষে বাদে আমরা ওইদিকে নিয়ে আসি, এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে আসি। আচ্ছা, টোটালি এখানে কত টাকার আসলে গাভী রয়েছে, বা সর্বমোট আপনার ক্রয়কৃত বা গাভী কতটা আছে? আমার ক্রয়কৃত আপনার 6টা গাভী আছে। আচ্ছা, বাকি সবগুলাই আপনার ফার্মের? ফার্মের, ফার্মের, জি। আচ্ছা, তাহলে তো বেশ ভালো। আর এখন বর্তমানে মানে ওই টোটাল আপনার কত টাকার গাভী হতে পারে এখানে আছে? 50 লক্ষ টাকা হবে। আচ্ছা, পরিশেষে অনেকে নতুন উদ্যোক্তা হতে চায় বা নতুন ভাবে ফার্ম করতে চায়, তো প্রথমে সর্বপ্রথম তো করতে হয় ঘাস চাষ।
তো এই ক্ষেত্রে কোন গাছটা আপনি শাসন করবেন? আমরা প্রথমত জার্মান গাছ দিয়ে করলে ভালো হয়। জি, জার্মান গাছ দিয়ে পর্যাপ্ত পরিমাণ গাছ থাকতে হবে, আর দ্বিতীয়ত অবস্থায় নিজে মানুষ থাকতে হবে, একজন নতুন উদ্যোক্তা। আর আপনার 10টা বা 5টা দিয়ে শুরু করে না, প্রথম অবস্থা 2টা দিয়ে গাভী শুরু করতে হয় নতুন যারা পান করবে। আর পরিশেষে আপনার নিজের মানুষ লাগবে, সবার মূল কথা হচ্ছে নিজের মানুষ লাগবে, পর্যাপ্ত কোনো গাছ লাগবে। আচ্ছা, আপনাকে শুধু জার্মান গাছ না অন্য কোনো গাছ? আমার জার্মান আছে, পাঁচুন আছে। পাঁচুন আছে, কোনটাতে ফলন কেমন? আপনার জার্মানে আমরা মানে আমরা তো নিচু এলাকা, সেই ক্ষেত্রে আমরা জার্মানে বেশি, জার্মানে বেশি ইয়ে দেখতেছেন, কিন্তু ভিটামিনটা হলো পাঁচুনে বেশি, মানে গাছ বেশি পাওয়া যায় কোনটায়? জার্মানে না, আমরা তো পাই জার্মানে, জার্মানে গাছ বেশি, জার্মান গাছ। আচ্ছা, আর এই যে অনেক জায়গায় আমরা দেখি এরকম লোহার ইয়ে সিস্টেম নাই, তো নিচে থেকে বাধা হয়, আপনার এখানে এরকম দেওয়ার সুবিধা আসলে কি? এটা আপনার ওই যে মুভিং করতে পারবে, আর এটা অনেকে কার্জন তাকে গাবে নষ্ট করে দেয়, আর স্টিল তাকে নষ্ট হয় না অত সহজে। আচ্ছা, স্টিল থেকে কখনো কি আঘাত পেয়েছিল এরকম কোনো? জি, আমার এগুলা আঘাত পেয়েছে না এখনো, আঘাতটাকে আঘাত পায় নাই। যাই হোক, তাহলে বেশ ভালো। এটা তো বেশ বড় সড়ো গাবি, তো এটা থেকে দুধ কেমন পাওয়া হয়? এটা আমার 32 লিটার দুধ দেয়। 32 লিটার দুধ দেয়। আচ্ছা, আর এটা কত বছর হলো আপনার এখানে? আমার কাছে আছে 3 বছর ধরে। 3 বছর থেকে আছে। আচ্ছা, একটা গাবি বেশি দুধ দেবে এটা আমি চিনবো কিভাবে? আসলে মনে করেন না, আমি তো নতুন খামার করব বা এতটা জানা নেই, তো একটা গাবি আসলে বেশি দুধ দেবো আমি বুঝবো? আপনার প্রথম অবস্থা জেনারেশন দেখতে হবে, দ্বিতীয়ত আপনার চাকরি একটু দেখতে হবে, বাসন যেগুলা আপনার চামড়া ঢিলা থাকতে হবে, চামড়া পাতলা থাকতে হবে, ওই যে দুধের বাট গুলো চারটা থাকতে হবে, আর ওই যে দুধের নাল গুলো আছে ওগুলা একটু থাকতে হবে একটু বড়কার, আর ওই যে সামনের দিকে ছোট আর পিছনে একটু বড় থাকতে হবে। আচ্ছা, এই বৈশিষ্ট্য দেখলে এই বৈশিষ্ট্য কিছু বোঝা যায়। আচ্ছা, এই যে এটা এটা কি বকনা? জি, এটা বকনা। আর এটার বয়স কতদিন হলো? এটার বয়স হচ্ছে 1 বছর। 1 বছর? জি। এটা বর্তমানে কি অবস্থা আছে? এটা সামনে হিটে আইছে, হিটে আইছে দিছে না দেন নাই দেন। কবে দেবেন? আমরা 16 মাসে। 16 মাসে দেন? হ্যাঁ, 16 মাসে দেবো। 16 মাসে দেওয়ার সুবিধা কি? আর মানে এখন দিলে অসুবিধা? এখন দিলে আপনার দুধ দিবে কম, তো বয়স হয়েছে না, ওয়েট অনুযায়ী আপনি এখন কনসেপ্ট করলে আমার বলে বাচ্চা ভালো দিবে না, দুধ প্রোডাকশন ভালো আসবে না। এই জন্য মূলত নাইলে আমি বিষ দিয়ে দিলাম। পরিশেষে যারা নতুন উদ্যোক্তা হতে চায় বা ইচ্ছা রয়েছে, তো তারা আসলে একটা ফার্ম কিভাবে শুরু করতে পারবে সেই বিষয়টা জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নেব। আমি প্রথম অবস্থায় আপনার প্রথম অবস্থায় তো ঠেকা লাগবে, দ্বিতীয় অবস্থায় আপনার নিজের মানুষ লাগবে, আর পর্যাপ্ত পরিমাণে গাছ লাগবে, আর মূলত আপনার কেউ আছে আপনার 10টা গাভী দিয়ে শুরু করে, এগুলা না শুরু করে আপনারা হয়তো 1টা বা 2টা দিয়ে গাভী শুরু করলে আমি বলে ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।